হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিদঙ্ক ডট কম। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্ন আমাদের এখানে কিছু ভ্যালু দেওয়া আছে, যে প্রবাবিলিটি অফ ই ইকুয়াল টু 1/3, প্রবাবিলিটি অফ এফ ইকুয়াল টু 1/4, আর প্রবাবিলিটি অফ ই ইন্টারসেকশন এফ ইকুয়াল টু 1/6। আমাদের এখানে কার ভ্যালু বার করতে হবে? প্রবাবিলিটি অফ ই কমপ্লিমেন্ট ইউনিয়ন এফ। তাহলে আমরা এখানে কি করতে পারি? সূত্র অনুযায়ী একে আমরা ভেঙে দিতে পারি, প্রবাবিলিটি অফ ই কমপ্লিমেন্ট প্লাস প্রবাবিলিটি অফ এফ মাইনাস প্রবাবিলিটি অফ ই কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এফ। প্রবাবিলিটি অফ ই কমপ্লিমেন্টকে আমরা কি লিখতে পারি? 1 - প্রবাবিলিটি অফ ই প্লাস প্রবাবিলিটি অফ এফ প্রবাবিলিটি অফ, এটিকে আমরা সেম রাখবো, প্রবাবিলিটি অফ এফ মাইনাস প্রবাবিলিটি অফ ই কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এফ কে আমরা কি লিখতে পারি? প্রবাবিলিটি অফ এফ মাইনাস প্রবাবিলিটি অফ ই ইন্টারসেকশন এফ। তাহলে এবার আমরা কি করতে পারি? 1 - প্রবাবিলিটি অফ ই প্লাস প্রবাবিলিটি অফ এফ মাইনাস প্রবাবিলিটি অফ এফ প্লাস প্রবাবিলিটি অফ ইন্টারসেকশন এফ। তাহলে আমরা এখানে কি করব, প্রবাবিলিটি অফ এফ ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, 1 - 1/3 প্লাস 1/6। তাহলে এখানে যদি আমরা লসাও করি, 6 - 2 প্লাস 1, এই মানটি আমরা পাচ্ছি, 6 - 2 প্লাস 1। এখানে যদি আমরা দেখি কত পাচ্ছি, 5/6। তাহলে প্রবাবিলিটি অফ ই কমপ্লিমেন্ট ইউনিয়ন এফ আমাদের কত আসছে? 5/6। আমরা যদি এখানে প্রশ্নটা দেখি, আমাদেরকে প্রবাবিলিটি অফ ই কমপ্লিমেন্ট ইউনিয়ন এফ এর মানই বার করতে দিয়েছে, যেটি হলো 5/6। সো এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।